ইফ ইউ আর এ ভিডিও এডিটর দেন ইউ আর গোয়িং টু লাভ দিস ভিডিও, কজ আজকে আমরা এমন একটা জিনিস সম্পর্কে জানবো যেটা আসলে আপনার কাজ অনেক ইজি করে দেবে। অটোমেটিক্যালি আপনার ভিডিওর যে কাজ সেগুলো কমপ্লিট হয়ে যাবে একটা প্লাগ ইন ব্যবহার করে। দিস ইজ ইয়র হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জ্যাপিস্ট্রি। লং স্টোরি শর্ট, এটা কোনো স্পন্সর পোস্ট না কিংবা এটা কোনো স্পন্সর্ড ভিডিও না। আজকে আসলে আমি যে প্লাগিনটা আপনাদেরকে দেখাবো, এই কোম্পানি আমার কাছে রিচ আউট করেছিল তাদের প্লাগিনটা টেস্ট করার জন্য। তাদের সাথে আমার কথা হয়, প্লাগিনটা আমি টেস্ট করি, দেখে বেশ ভালো লাগে। তো তারা আমাকে একটা লাইসেন্স দিয়েছিল, সেইভাবে আমি টেস্ট করেছি এবং পরবর্তী সময় আমি বললাম যে আমার অডিয়েন্সের জন্য আপনারা কিছু দিতে পারবেন কিনা। তারা আমাকে আসলে দুইটা লাইসেন্স গিভওয়ে করবে যেগুলো আমি আপনাদের কাছে বিতরণ করবো। সো এই ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে এই গিভওয়েতে আপনারা পার্টিসিপেট করতে পারেন। তার আগে আসলে দেখা যাক এই প্লাগিনটার কাজটা কি কিভাবে কাজ করে। এটা মূলত হলো অটো কাট নামে একটা প্লাগ ইন। আপনারা যদি নিচে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই ওয়েবসাইটে চলে যান, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন। এটা উইন্ডোজ কিংবা ম্যাক দুইটার জন্যই কাজ করে এবং এই প্লাগ ইনটা প্রিমিয়ার প্রোতে কাজ করবে। তো সেখান থেকে ডাউনলোড করার পরে জাস্ট নর্মালি আপনারা যেভাবে সফটওয়্যার ইনস্টল করেন সেভাবে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পরে আপনারা প্রিমিয়ার প্রোতে চলে যাবেন এবং সেখানে যদি উইন্ডোতে যান এবং সেখান থেকে যদি এক্সটেনশনে যান, এটার ভিতরে আপনারা পেয়ে যাবেন অটো কাট নামে একটা প্লাগ ইন। এটার উপরে ক্লিক করলে প্লাগ ইনটা আসলে লোড হবে। তো প্রথমবার যখন আপনি লোড করবেন তখন এইখানে আপনাকে আসলে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যদি এই গিভওয়েতে আসলে উইন করে থাকেন সেক্ষেত্রে আমি তো আপনাদেরকে লাইসেন্স কি দিয়ে দেবো, আর যদি আপনারা গিভওয়েতে উইন নাও করে থাকেন তাহলে কিন্তু ফ্রিতে আপনারা 14 দিন এই প্লাগিনটা ব্যবহার করতে পারবেন এবং এটা আসলে সম্পূর্ণ ভার্সনেই আপনারা ব্যবহার করতে পারবেন। ট্রায়াল হিসেবে এটা কোনো লিমিটেশন নেই, জাস্ট ইমেল দিয়ে আপনাদের সাইন আপ করতে হবে। তো আসলে এটার কাজ কি? এটার কাজ হলো আমাদের ভিডিওতে গত পর্বে যেরকম আমরা দেখেছিলাম স্মুথ কাট, সেখানে আমরা ম্যানুয়ালি কাটগুলো করেছিলাম, রাইট? তো এই প্লাগিনটার কাজ হলো সে অটোমেটিক্যালি আপনার যে পজ পয়েন্টগুলো রয়েছে কোনো ভিডিওর সে পজ পয়েন্টগুলো আসলে কেটে ফেলবে। আমি যদি আপনাদেরকে একটা ভিডিও প্লে দেই একটু পরে, তখন দেখবেন এই ভিডিওতে অনেক জায়গায় কিন্তু আমি থেমে থেমে কথা বলেছি ইন্টেনশনালি, এই যে আমাদের প্লাগইন রয়েছে এটাকে টেস্ট করার জন্য। আমি যদি একটু আপনাদেরকে সেটা প্লে দেই, আপনারা ভিডিওটা আগে একটু দেখেন। তো এখন এই ভিডিওতে আমি মোটামুটি কিন্তু একটু থেমে থেমে কথা বলবো জাস্ট এটাকে টেস্ট করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটা প্লাগইন নিয়ে যে প্লাগইনটা আমরা ব্যবহার করে প্রিমিয়ার প্রোতে আমাদের ভিডিওগুলোর যে পজ মোমেন্ট রয়েছে, অনেক সময় আমরা কথা বলি সেই কথা বলার সময় কিন্তু আমরা ভুলে যাই, সেটাকে স্মরণ করতে একটু সময় লাগে, থেমে থাকি তখন। আবার অনেক সময় দেখা যায় আমরা চুপ করে আছি, ওই মোমেন্টগুলোকে আমরা অটোমেটিক্যালি ডিলিট করে ফেলতে পারবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে আমাদের যে পজ মুভমেন্টগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি যদি একটু বড় করি তাহলে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন আমাদের পজ মুভমেন্টগুলো এখানে রয়েছে, রাইট? এগুলোকে আমরা ডিলিট করব। ডিলিট করার জন্য আমাদের প্রথমে অটো কাট যে প্লাগিনটি ইনস্টল করেছি সেটাই চলে যেতে হবে। উইন্ডোজে যাব, দেন আমরা এক্সটেনশন অটো কাট, তাহলে অটো কাটটা আসলে লোড হবে এবং এটাকে আপনি চাইলে যে কোনো জায়গায় ডক করতে পারবেন। আপনাদের যে টাইম লাইন রয়েছে জাস্ট ড্র্যাগ করে এভাবে রেখে দিলেই কিন্তু হয়ে গেল। আমি আপাতত এটাকে আসলে আনডক করেই রাখছি, কারণ এটা যেহেতু একটু লম্বাটে ধরনের প্লাগইন দেখতে বেশ জায়গা লাগে। তো এই হলো আমাদের প্লাগইনের যে চেহারা সেটা, এখান থেকে যে প্যারামিটারগুলো রয়েছে এগুলোকে কন্ট্রোল করে আমরা আসলে এডিটটা করতে পারবো। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের যদি কোনো কিছু সিলেক্ট করা না থাকে তাহলে কিন্তু এখানে কিছু শো করবে না। আমাদের ভিডিও ট্র্যাকটা যখন আমরা সিলেক্ট করব তার সাথে সাথে এখানে কিন্তু আপনারা বিভিন্ন প্যারামিটার দেখতে পাবেন, ও আসলে কী কাজ করছে সেই জিনিসগুলো দেখতে পাবেন। তো প্রথমে এখান থেকে আপনাদের নয়েজ লেভেলটা আসলে দেখে নিতে হবে। আপনি যদি ভিডিওতে যে জায়গায় থেমে আছেন ওই জায়গাটায় প্লে দেন, তাহলে আমাদের এই সাইডে যদি খেয়াল করেন আমাদের অডিওর যে বার রয়েছে যদি প্লে দেই তাহলে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের নয়েজ ভিডিওতে 30-এর মতন আছে। তো আমাদের এখান থেকে এর জন্য যে নয়েজ লেভেলটা সেট করে দেবো 30 কিংবা 29-এর মতন যদি সেট করে দিই, তাহলে আমাদের এই অ্যাপটা ডিটেক্ট করতে পারবে কোন অংশটা আমাদের আসলে নয়েজ। আমি 29 করে দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের পজের যে সিলেকশনগুলো এখানে কিন্তু দেখা যাচ্ছে। যদি নেক্সট যে পজ সেখানে চলে যাই, এখানেও আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় আমাদের পজ রয়েছে। প্রথম যে পয়েন্ট সেটা হলো স্টেপ 1। আপনারা এখানে মূলত 0.3 এগুলোই রাখতে পারেন, তবে এগুলোর যে কাজ সেটা হলো রিমুভ সাইলেন্স লঙ্গার দ্যান 0.3 সেকেন্ড, মানে 0.3 সেকেন্ডের চেয়ে যদি লঙ্গার হয় আপনাদের পজের ডিউরেশন সেক্ষেত্রে ও রিমুভ করবে। এবং দ্বিতীয়টা রয়েছে রিমুভ টক্স শর্টার দ্যান 0.3 সেকেন্ড। অনেক সময় দেখা যায় আমরা বা এই ধরনের যে ছোট ছোট শব্দ করি সেক্ষেত্রে ওই পজগুলো আমাদের খুব ছোট ডিউরেশনের হয়ে থাকে, আপনারা যদি চান সেটাকেও কিন্তু রিমুভ করতে পারবেন। এরপরে আপনারা এখানে আসলে প্যাডিং কতটুকু চান, আমরা যদি দেখি এইখানে হলো আমাদের এই পজের অংশটুকু আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে যদি আমি এটাকে ইনক্রিজ করি তাহলে এখানে কিন্তু আমাদের যে লেন্থ সেটা শর্টার হয়ে যাবে আমাদের বাম সাইড থেকে বিফোর, মানে আমাদের বাম সাইড থেকে শর্টার হয়ে যাচ্ছে। এখান থেকে যদি আমরা এটাকে
বাড়িয়ে দেই, সেক্ষেত্রে আমাদের এদিক থেকে শর্টার হয়ে যাচ্ছে। তার মানে পজ অংশ কিন্তু কিছুটা রেখে তারপরে ডিলিট করবে। আপনি যদি একদম কথা যেখানে থেমে গেছে ওই জায়গায় কাট করতে চান একদম পয়েন্টে, সেক্ষেত্রে এটার ভ্যালু একদম কমিয়ে দিলে সব থেকে বেটার হবে। 0.1 কিংবা 0.2 এই ভ্যালু দিয়ে আপনারা টেস্ট করতে পারেন। তো আমি মূলত এখানে যদি 0.1 রেখে দেই তাহলে মূলত ভালো একটা রেজাল্ট আই গেস পাবো। এরপরে নিচে রয়েছে আমাদের এই সিলেকশন, এই সিলেকশনের অংশ দিয়ে আপনি পজের অংশগুলো দেখতে পারবেন, কোন কোন অংশ আসলে সে ডিলেট করছে সেই অংশগুলো দেখে নিতে পারছেন। আর নিচে রয়েছে শুধু যদি আপনি কাট করতে চান, ডিলেট না করতে চান, সেক্ষেত্রে ইয়েস দিয়ে দেবেন, আর যদি আপনি চান নো, সেক্ষেত্রে কাট করে সেই যে পজের অংশটুকু সেটাও কিন্তু অটোমেটিক্যালি এটা ডিলেট করে দেবে। তো এইবার যদি আমরা এখানে কাটে ক্লিক করি তাহলে এখানে দেখতেই পাবেন কাটিংয়ের কাজ চলছে এবং অটোমেটিক্যালি কিন্তু ডিলেট করে দিয়েছে সব। এবার একটু আমরা প্লে দিয়ে সেম জিনিসটা যদি দেখি, তো এখন এই ভিডিওতে আমি মোটামুটি কিন্তু একটু থেমে থেমে কথা বলবো, জাস্ট এটাকে টেস্ট করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটা প্লাগইন নিয়ে যে প্লাগইনটা আমরা ব্যবহার করে প্রিমিয়ার প্রোতে আমাদের ভিডিওগুলোর যে পজ মোমেন্ট রয়েছে, অনেক সময় আমরা কথা বলি সেই কথা বলার সময় কিন্তু আমরা ভুলে যাই, সেটাকে স্মরণ করতে একটু সময় লাগে, থেমে থাকি। তো আপনারা দেখতেই পাচ্ছেন বেশ পারফেকশনের সাথে কিন্তু কাজটা করেছে। তো আপনার কাছে যদি এরকম মনে না হয়, পারফেক্ট হয়নি, সেক্ষেত্রে এটাকে অ্যাগেন আপনারা জিনিসগুলোকে একটু মডিফাই করতে পারেন। সাপোজ অ্যাগেন সিলেক্ট করলাম, আমার মনে হচ্ছে একটু গ্যাপ দিয়ে কাটটা হয়েছে। আমি যদি এটাকে একদম জিরো করে দিই সেক্ষেত্রে যেটা হবে একদম ওই জায়গা থেকে কাটটা হবে। এবার যদি আমি কাট করি তাহলে দেখবেন এটা আসলে খুব পারফেক্টলি কাট হয়ে গিয়েছে। আমি যদি এবার আপনাদেরকে একটু শোনাই, এটাকে আমরা আপাতত বন্ধ করে দিই। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটা প্লাগইন নিয়ে যে প্লাগইনটা আমরা ব্যবহার করে প্রিমিয়ার প্রোতে আমাদের ভিডিওগুলোর যে পজ মোমেন্ট রয়েছে, অনেক সময় আমরা কথা বলি সেই কথা বলার সময় কিন্তু আমরা ভুলে যাই, সেটাকে স্মরণ করতে একটু সময় লাগে, থেমে থাকি। তখন আবার অনেক সময় দেখা যায় আমরা চুপ করে আছি, ওই মোমেন্টগুলোকে আমরা অটোমেটিক্যালি ডিলিট করে ফেলতে পারবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আপনারা দেখতেই পেলেন খুব পারফেক্টলি কিন্তু আমাদের যে পজের অংশগুলো রয়েছে সেগুলো ডিলিট করে দিল অটো কাট নামে যে প্লাগইন রয়েছে। সেটি খুবই সুন্দর একটি প্লাগইন, 14 দিনের ট্রায়াল রয়েছে। আপনারা যদি চান সেটাকে টেস্ট করতে পারেন, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা ডাউনলোড করে সেটাকে টেস্ট করবেন এবং আমাকে জানাবেন আসলে কেমন লাগলো। অনেকের হয়তো 14 দিনের যে ফ্রি ট্রায়াল রয়েছে সেটাতে আসলে পোষাবে না, তাদের জন্য সুখবর হলো আপনাদের মাঝখান থেকে দুজনকে এটার যে লাইসেন্স রয়েছে সেটা গিভওয়ে করা হবে। আমি কোম্পানির সাথে কথা বলেছিলাম, তারা একজনকে দিতে চেয়েছিল, পরে আমি তাদের সাথে নেগোসিয়েট করে আরেকজনের জন্য নিয়ে আসলাম। সো টোটাল দুইজনে এটা লাইসেন্স পাবেন। এটার টোটাল যে দাম সেটা কিন্তু $200 মতো। সো যারা জিতে যাবেন তারা $200 একটা প্রোডাক্ট ফ্রিতে জিতে যাচ্ছেন। এটার জন্য যে শর্তগুলো রয়েছে খুবই সিম্পল কিছু শর্ত। প্রথমত আমার এই ইউটিউব চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তার সাথে সাথে আমি নিচে অটোকাট এই কোম্পানির ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, তাদের চ্যানেলে গিয়ে আপনার সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওর কমেন্টে আপনাকে জানাতে হবে এই প্লাগইনটা আপনাদের কাছে কেমন লাগলো। খুবই ছোট কিছু শর্ত, আপনারা যদি এই শর্তগুলো পূরণ করেন তাহলে আপনারা কিন্তু এটা জিতে যেতে পারেন এবং এটার যে রেজাল্ট সেটাও কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে। 13 জুন মানে আগামী রবিবার রাত 10টায় আপনাদের সাথে লাইভে এসে কিন্তু আমি এটার যে রেজাল্ট সেটা পাবলিশ করে দেবো। কারা এটা লাইসেন্স জিতে যাবেন সেটা কিন্তু সেই লাইভে আমি বলে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এটা যে গিভওয়ে রয়েছে সেখানে অংশগ্রহণ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন সেক্ষেত্রে ভিডিওতে একটু লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান, আনটিল দেন গুড বাই।